নমস্কার বন্ধুরা, আনন্দবার্তায় আপনাকে স্বাগত। প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যে উদ্ভিদ। আজকের প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স সিরিজের এই পর্বে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ গবেষক শ্রী আনন্দ কুমার দত্ত। আজকের আলোচনার বিষয়, অ্যালার্জি কি, কেন হয় এবং ভেষজ চিকিৎসা পদ্ধতিতে তার মুক্তির উপায়। অ্যালার্জি একটি সর্বজনীন বহুল প্রচলিত শব্দ। প্রত্যেক মানুষের শরীরে একটি স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেম আছে। কোনো কারণে এই প্রতিরোধ সিস্টেমে গণ্ডগোল দেখা দিলে অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। কখনো কখনো আমাদের শরীরে ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রক্রিয়াই অ্যালার্জি। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধা সৃষ্টি করে, আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরে ভাসমান ধুলিবালি বা বাইরের ধুলাবালি বা ফুলের পরাগে বারবার হাসি হতে দেখা যায়। আবার বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, ইলিশ, গরুর দুধ প্রভৃতি খেলে গায়ে চুলকানি শুরু হতে পারে, অথবা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে উঠতে পারে। তখন ধরে নিতে হবে শরীরে অ্যালার্জির সমস্যা আছে। সঙ্গে থাকুন বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ পদ্ধতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথম পদ্ধতি, প্রথমে কিছু কাঁচা নিম পাতা সংগ্রহ করুন। সেটাকে ভালো করে পরিষ্কার করার পর দিয়ে রোদে শুকাতে দিন। যখন শুকিয়ে মুচমুচে হবে তখন ওই শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করে নিন। এবার এক ভাগ নিম পাতা গুঁড়ো, দুই ভাগ হরিতকি গুঁড়ো ও তিন ভাগ খাঁটি হলুদের গুঁড়ো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। একটা পরিষ্কার পাত্রে মুখ বন্ধ করে রাখুন। তৈরি হয়ে গেল আপনার অ্যালার্জির ওষুধ। প্রতিদিন খালি পেটে 1 গ্রাম মাত্রায় ঠান্ডা জলে সেবন করুন আনুমানিক 3 সপ্তাহ। অবশ্যই দীর্ঘদিনে অ্যালার্জি থেকে মুক্তি পাবেনই। দ্বিতীয় পদ্ধতি, 2 চামচ করে উচ্ছের রস সকালে ও বিকালে খেলে আপনার অ্যালার্জি থেকে মুক্তি পাবেন। এটাও 2 থেকে 3 সপ্তাহ খেতে হবে। যে সমস্ত জিনিস খেলে আপনার অ্যালার্জি হয় সে সমস্ত জিনিস কিছুদিন না খাওয়াই ভালো। তৃতীয় পদ্ধতি, প্রথম পদ্ধতির মতো নিম পাতা গুঁড়ো করে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নিম পাতা গুঁড়ো এবং 1 চা চামচ ইসবগুলির ভুষি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে খেয়ে নিন। এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে সেবন করুন। 21 দিন একটানা এই নিয়মে চলুন। মোটামুটি 1 মাস পরে থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, চিংড়ি, কচু, কচু শাক, গরুর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়ো সহ অন্যান্য খাবার খেতে শুরু করুন। হয়তো এই ধরনের সমস্যা আর হবে না। এই পদ্ধতি তিনটি যে কোনো একটি পদ্ধতি সঠিকভাবে মেনে চললে অ্যালার্জির থেকে নিশ্চিত মুক্তি পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। মহাপুরুষদের ও বিজ্ঞানীদের বাণী ও জীবনী, প্রাকৃতিকভাবে সুস্থ থাকার উপায় এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে আরও জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আনন্দবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। জয় গুরু।